হ্যাঁ বন্ধুরা, মানুষ ইতিহাস গড়ার জন্য কতই না কিছু করে। কেউ কিনা জীবনের প্রায় অর্ধেকটা সময় চেষ্টা করে কাটিয়ে দেয়, তারপর ঈশ্বর যদি তার সহায় হয় সে হয় সফল, আর না সে অসফল। তেমনি একজন ব্যক্তি যার নাম থাই না, তার জন্ম ছিল ভিয়েতনামে, তার বয়স 79 বছর, তিনি বয়সের প্রায় 48 বছর ঘুমাননি। তারপর থাই এর একটি সমস্যা ছিল, তিনি কারোর সাথে কথা বলতেন না, সবাই তাকে ডাক্তার দেখাতে বললেও তিনি অস্বীকৃতি জানাতেন। থাই নিজেকে সবসময় কৃষিকাজে ব্যস্ত রাখত। পরবর্তীতে একটি নিউজ চ্যানেলের সাক্ষাৎকারের জন্য সে রাজি হয়, তারপর তার উপর ডকুমেন্টারি শ্যুট হয়, আর সেখান থেকে জানা যায় থাইয়ের টোটাল বিষয়টা। থাইয়ের বয়স যখন 31 বছর, তখন তিনি একটি গভীর জ্বরে আক্রান্ত হয়। তখন হাজার চেষ্টা করে তিনি ঘুমাতে পারছিলেন না। পরবর্তীতে এই না ঘুমানোর অবস্থা একদিন থেকে এক সপ্তাহ এবং এক সপ্তাহ থেকে এক মাসে গিয়ে করায়। জ্বর থেকে সেরে উঠলেও সে নতুন আরেকটা রোগে আক্রান্ত হয়, যার নাম ছিল ইনসোমনিয়া। ইনসোমনিয়া রোগের ব্যাখ্যা হল এটা না ঘুমানো রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা খুব অল্প সময় ঘুমায়, আর এই রোগ হলে মানুষ খুব দ্রুত হ্যালুসিনেশনে ভোগে। গ্রামের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তাই জেগে থাকতেন, হাজার চেষ্টা করে তিনি একটু ঘুমাতে পারতেন না। মদ থেকে শুরু করে সকল ধরনের ঔষধ তিনি খেয়েছেন ঘুমানোর জন্য, কিন্তু হয়তো ঈশ্বর তার প্রতি সহায় ছিলেন না বলেই তার একটু ঘুম আসেনি। তবে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে একটা 48 বছর, হাজার চেষ্টা করেও তিনি 1 মিনিটের জন্য তিনি ঘুমাতে পারেননি।